আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সোলার প্যানেল এ টু জেড কীভাবে কানেকশন করবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে সোলার প্যানেল থেকে সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার থেকে একটি সোলার চার্জ কন্ট্রোলার এবং ব্যাটারি, সুইচ, লাইট পর্যন্ত কীভাবে কানেকশন করবেন এই ভিডিওতে সম্পূর্ণ আমি আপনাদের মাঝে দেখিয়ে দেব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি সোলার প্যানেল থেকে সার্কিট ব্রেকারের কানেকশন করব কীভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। সোলার প্যানেলের পজিটিভ টার্মিনাল থেকে সার্কিট ব্রেকারের, যেহেতু এটা এসি সার্কিট, ডিসি সার্কিট ব্রেকার পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আমরা ডিসি দেব। খুব অল্প পরিমাণের যে অ্যাম্পিয়ারগুলো আছে সেইগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব। সোলার প্যানেলের টার্মিনাল পজিটিভ টার্মিনাল থেকে নিয়ে সার্কিট ব্রেকারের যে কোনো একটি প্রান্ত, ইনপুট প্রান্ত কানেকশন করলাম প্লাসটি নিয়ে, আর মাইনাসটি নিয়ে সার্কিট ব্রেকারের দ্বিতীয় টার্মিনালে, নেগেটিভ প্রান্তের টার্মিনালে কানেকশন করা হয়ে গেল। তা আউটপুট থেকে নিয়ে পজিটিভ টার্মিনালটি সরাসরি আমরা কানেকশন করব সোলার চার্জ কন্ট্রোলারের ইনপুটে কানেকশন করব, যেখানে সোলার লেখা আছে। সার্কিট ব্রেকারের আউটপুট থেকে নিয়ে অর্থাৎ প্লাস টার্মিনাল থেকে নিয়ে সোলার প্যানেলের চার্জ কন্ট্রোলারে যে সোলার লেখা আছে সেখানে পজিটিভ টার্মিনালে কানেকশন আমরা করে ফেলছি, আর সার্কিট ব্রেকারের আউটপুট থেকে নিয়ে মাইনাস টার্মিনাল থেকে নিয়ে সোলারের চার্জ কন্ট্রোলারের যে মাইনাস টার্মিনালটি যে আছে সেখানে আমরা কানেকশন করছি। এখন ব্যাটারি কীভাবে কানেকশন করব, যেহেতু চার্জ কন্ট্রোলারে ব্যাটারির টার্মিনাল দেওয়া আছে, সেই ক্ষেত্রে ব্যাটারির টার্মিনাল থেকে নিয়ে আমরা চার্জ কন্ট্রোলারের কানেকশনটাও করতে পারবো। তাহলে ব্যাটারি থেকে চার্জ কন্ট্রোলারে কীভাবে কানেকশন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটারি থেকে নিয়ে পজিটিভ টার্মিনাল থেকে নিয়ে সোলার চার্জ কন্ট্রোলারে পজিটিভ টার্মিনালে যে ব্যাটারির যে টার্মিনাল দুইটি আছে সেখানে আমরা কানেকশন করে ফেলছি। নেগেটিভ নেগেটিভ আর পজিটিভ পজিটিভ টার্মিনালে ব্যাটারি কানেকশন আমরা করে ফেলছি। এখন কানেকশন করব সুইচ বোর্ড আর লাইট। চার্জ কন্ট্রোলার থেকে সুইচ বোর্ড পর্যন্ত কীভাবে কানেকশন করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। সোলার চার্জ কন্ট্রোলার থেকে, যেহেতু এখানে দুইটা অপশন আছে, সেই ক্ষেত্রে আমরা দুইটা টার্মিনাল থেকে, পজিটিভ টার্মিনাল থেকে নিয়ে, যেহেতু এখানে তিনটা সুইচ আছে, তিনটা লাইট আছে, সেই ক্ষেত্রে আমরা প্রথম যে টার্মিনালটি আছে দুইটা সুইচে আমরা লুপ করে দিয়েছি, অর্থাৎ প্যারালাল কানেকশন করছি, আর পরের টার্মিনালটি নিয়ে একটি সুইচে আমরা কানেকশন করছি, সেটা একটি লাইটে ব্যবহার করছি, আর যেটা দুইটা সুইচে প্যারালাল করছি সেটা হচ্ছে দুইটা লাইটে কানেকশন আমরা করছি পজিটিভ টার্মিনালগুলোতে। যেহেতু প্রত্যেকটাই পজিটিভ টার্মিনাল আমরা কানেকশন করছি, বাকি আছে এখন নেগেটিভ টার্মিনালগুলো। তাহলে আমরা নেগেটিভ টার্মিনালটা কীভাবে কানেকশন করব সেটা দেখিয়ে দিচ্ছি। সোলার চার্জ কন্ট্রোলার থেকে যে নেগেটিভ টার্মিনালগুলো আছে, যেহেতু দুইটা সুইচ আমরা এখানে প্যারালাল করছি, নেগেটিভ টার্মিনাল থেকে নিয়ে আমরা একটার সাথে দুইটাই আমরা প্যারালাল কানেকশন করছি, যে দুইটা আমরা সুইচে প্যারালাল কানেকশন করছিলাম। সিঙ্গেল যে টার্মিনালটি আছে সেটাও আমরা কিন্তু একটি সিঙ্গেল যে সুইচটি নিয়েছিলাম সেখানে কিন্তু আমরা, যেহেতু এখানে আলাদাভাবে নেগেটিভ টার্মিনাল আছে, সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ টার্মিনালটি কানেকশন করছি, কিন্তু এখানে আপনি একটি নেগেটিভ তার নিয়েও কিন্তু কানেকশন করতে পারবেন। যদি এখান থেকে এটা বাদ দিয়ে দেন তাহলে কিন্তু নেগেটিভ টার্মিনালও ওইটার সাথেও কানেকশন করতে পারেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যেহেতু ডিসি, সেই ক্ষেত্রে একটি সমস্যা হতেও পারে, যদি কখনো যদি ডিসি যেহেতু ভোল্টেজ ফ্লাকচুয়েশন করতে পারে, সেই ক্ষেত্রে আপনারা আলাদাভাবে লাইন দিবেন, পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ টানলে সবচাইতে ভালো। যদি এসি হতো তাহলে এই সমস্যাটা হতো না, আলাদাভাবে লাইন আপনারা টানবেন। সম্পূর্ণ আবার ভিডিওটি আমি রিভিউ করতেছি, ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রথমে একটি সোলার প্যানেল, তারপর একটি সার্কিট ব্রেকার, একটি ব্যাটারি, চার্জ কন্ট্রোলার, তিনটি সুইচ, তিনটি লাইট কীভাবে কানেকশন করছি সেটা দেখিয়ে দিচ্ছি। সোলার টার্মিনালের পজিটিভ টার্মিনাল থেকে নিয়ে সার্কিট ব্রেকার, অর্থাৎ মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, টু পুলের সার্কিট ব্রেকারটি ইনপুটে কানেকশন করছি পজিটিভ নেগেটিভ। সার্কিট ব্রেকারের আউটপুট থেকে নিয়ে পজিটিভ নেগেটিভ নিয়ে চার্জ কন্ট্রোলারের যে সোলারের
পজিটিভ নেগেটিভ টার্মিনালটি আছে সেখানে কানেকশন করা হয়ে গেছে পজিটিভ নেগেটিভ। ঠিক ব্যাটারির যে পজিটিভ নেগেটিভ টার্মিনালটি আছে এমনকি চার্জ কন্ট্রোলার যে ব্যাটারির সিগন্যাল দেওয়া আছে সেই সেখানেও পজিটিভ নেগেটিভ টার্মিনাল কানেকশন করা হয়ে গেছে। এখন লুড হচ্ছে আপনি যা চালাইবেন ফ্যান লাইট যা আছে আপনি যা চালাইবেন সেটাই হচ্ছে লুড। চার্জ কন্ট্রোলার পজিটিভ টার্মিনাল থেকে নিয়ে সুইচের পজিটিভ টার্মিনালে কানেকশন করা হয়ে গেছে, সুইচের আউটপুট থেকে নিয়ে লাইট অথবা ফ্যানে আপনারা পজিটিভ টার্মিনালে কানেকশন করবেন। যে কোনো দুটি টার্মিনাল থাকবে যে কোনো টার্মিনালে কানেকশন করবেন, যেহেতু ডিসি যদি পজিটিভ নেগেটিভ থাকে সেক্ষেত্রে পজিটিভ জায়গায় পজিটিভ নেগেটিভের জায়গায় নেগেটিভ কানেকশন করবেন, আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা যে কোনো একটা কানেকশন করতে পারেন। তারপর নেগেটিভ টার্মিনাল থেকে নিয়ে লুড সাইডের চার্জ কন্ট্রোলার থেকে নিয়ে নেগেটিভ টার্মিনালে লাইট অথবা ফ্যানে কানেকশন আপনারা করে দিবেন। এইভাবে যদি কানেকশন করেন তাহলে সোলারের কোনো সমস্যা হবে না, ব্যাটারিও ভালো ব্যাকআপ দিবে, এমনকি লাইট ফ্যান যে লুডগুলো আছে সেগুলো ভালোভাবে চলবে। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন, ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।